আজকে আমি যেভাবে রান্না করব তোমরা তো মনে করবে কি যে খুব খেতে হবে, তেতো হবে না। তোমরা আমার মতন রান্না করে দেখবা একটু তেতো লাগবে না, সামান্য সামান্য কোনো রকম একটু তেতো লাগবে, আর কোনো মশলাপাতি কিচ্ছু দেব না। তোমরা একটু ভিডিওটা মন দিয়ে দেখবা। পোস্তাটা কেটে নেব, পোস্তাটা আমি একটু সরু সরু করে কাটবো আর বীজটা ফেলে দেবো। মাছ করার আমি ভালো করে 4-5 বার ভালো করে ধুয়ে নেব। লবণ, হলুদ, সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেবো। মাছ ভাজা তেলের ভেতরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এক চামচ লবণ, এক চামচ হলুদ, কাঁচা লঙ্কা, জলে জাল হয়ে গেছে, এখন উস্তাটা দিয়ে দেবো। মাপটা দিয়ে দাও রানু।
আমি নামাইয়ে সোমবারে দেব। জিরা, রামধনে, এক চামচ চালের গুঁড়ি দিয়ে নামাই নেব। পুঠি মাছ আর ময়া মাছ এর অন্যরকম একটা স্বাদ থাকে। তা তোমরা যদি মশলা টশলা দাও কি রসুন দাও তাহলে সেই স্বাদটা থাকবে না। আমি যেরকম রান্না করছি তোমরা তো দেখলে এইরকম রান্না করবা, দেখবা খাতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি মাছ খাই না, তাই আজকে আমি খাচ্ছি না। তো আপনাদের সঙ্গে আমার কিছু আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। তো আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। আপনারা অনেকেই বলেছিলেন যে 100K হলে সেলিব্রেশন করতে, তো আমি বলি যে আমি ধরুন সেলিব্রেশন করতে পারি, মানে আমি ধরুন একটা সেলিব্রেশনের ভিডিও করলাম, কিন্তু আমি সেটা চাই না। যেহেতু আমাদের আজকে 100K সাবস্ক্রাইবার হলো এত তাড়াতাড়ি, সেটা আপনাদের জন্যই হয়েছে, আপনারা সাপোর্ট করেছেন, এত ভালোবেসেছেন, তার জন্য হয়েছে। আর আপনাদের ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। তো আমি চাইছি যে আপনাদেরকে নিয়েই সেলিব্রেশনটা করব। তো আপনারা এখানে আসবেন, আপনাদের একটা মানে একটা নির্দিষ্ট ডেট ঠিক করা হবে, আপনারা আসবেন, তারপর আপনাদের নিয়ে একটা সেলিব্রেশন হবে, আমি সেটাই চাই। তো আপনাদের একটা আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে, তো ওইখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, কীভাবে কী আসবেন না কি, আপনারা ওইখানে আপনাদের ওইখানে সব জানিয়ে দেওয়া হবে। আর একটা কথা বলি যে মানে আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য। এভাবেই থাকবেন পাশে, এটুকুই চাই। দাদা ভাই, দিদি ভাইরা, তোমাদের আসতেই হবে, না আসলে হবে না। আমার মনে চাইছে তোমাদের আসতেই হবে, তোমরা এসে একসঙ্গে আনন্দ উৎসব করবো, খাওয়া দাওয়া করবো, চলাফেরা করবো।